সকলকে ওয়েলকাম করছি এনএস টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। আমাদের এখনকার আয়োজনে থাকছে বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ও গদ্য সাহিত্যের জনক বলে বিবেচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সংক্ষিপ্ত বাংলা জীবনী। ঊনবিংশ শতাব্দীতে বাংলাদেশে অনেক মহাপুরুষের জন্ম হয়েছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন তাদের মধ্যে অন্যতম। বাংলাদেশের শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে তার অবদান অসামান্য। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বিরল গুণের অধিকারী। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। মা ভগবতী সেই কুসংস্কারাচ্ছন্ন যুগেও ছিলেন আধুনিক চিন্তার অধিকারিণী। পাণ্ডিত্যের জন্য তাদের পরিবারের খ্যাতি ছিল সেই আগের আমল থেকেই, কিন্তু আর্থিক অবস্থা মোটেও ভালো ছিল না। আর্থিক অসচ্ছলতার কারণে পিতা ঠাকুরদাসকে অল্প বয়সী বীরসিংহ গ্রাম ছেড়ে অর্থ উপার্জনের জন্য কলকাতায় যেতে হয়। সেখানে নামমাত্র বেতনে এক ব্যবসায়ীর খাতা লেখার কাজে নিযুক্ত হন তিনি। ন্যায় নিষ্ঠা, নীতিপরায়ণতা, সততা, অধ্যবসায় ও স্বাধীনচেতা মনোভাব সম্বল করে কালক্রমে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় একদিন সমাজে প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হয়েছিলেন। পিতার ঐসব গুণ পরবর্তীকালে পুত্র ঈশ্বরচন্দ্রের মধ্যেও পূর্ণ মাত্রায় বিকশিত হয়েছিল। কঠোর দারিদ্র্যের মধ্যে মানুষ হলেও ঈশ্বরচন্দ্রের মনোবল ছিল অসীম এবং দৃঢ়। তিনি গ্রামের প্রাথমিক স্কুলে পড়াশোনা ও নিয়মানুবর্তিতায় কখনোই অমনোযোগী হননি। ছেলেবেলায় অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন ঈশ্বরচন্দ্র। তিনি কতখানি মেধাবী ছিলেন সে সম্পর্কে একটি গল্প আছে। তিনি অত্যন্ত অল্প বয়সে একবার পায়ে হেঁটে বাবার সাথে কলকাতা গিয়েছিলেন। পথে মাইলস্টোনের সংখ্যার হিসাব গুনতে গুনতেই শিখে ফেলেন ইংরেজি গণনা। তিনি গ্রামের পাঠশালায় পড়াশোনা শেষ করে মাত্র 8 বছর বয়সে গ্রামের বাড়ি থেকে পিতার সঙ্গে পায়ে হেঁটে কলকাতায় এসেছিলেন। ঈশ্বরচন্দ্র বাবার সঙ্গে কলকাতার বড়বাজার অঞ্চলে ভাগবত সিংহের বাড়িতে বাস করতে থাকেন এবং শিবচরণ মল্লিকের বাড়ির পাঠশালায় 1 বছর পড়াশোনা করেন। তারপর 1829 সালের 1 জুন তিনি কলকাতার সরকারি সংস্কৃত কলেজে ভর্তি হন। অপরিসীম অধ্যবসায় ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করে তিনি স্কুলের পরীক্ষায় কৃতিত্বের পরিচয় দেন এবং মাসিক 5 টাকা বৃত্তিও লাভ করেন। তার পড়াশোনার প্রতি অনুরাগের কাহিনী কিংবদন্তি হয়ে আছে। তেলের অভাবে ঘরে আলো জ্বালাতে পারতেন না বলে পথের পাশে জ্বালানো গ্যাসের বাতির নিচে দাঁড়িয়ে পড়াশোনা করতেন তিনি। তিনি গভীর রাত পর্যন্ত এভাবেই পথের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন পড়া তৈরি করতেন। এমনই অবিরাম কষ্টের মধ্যেই তাকে স্কুলের পড়াশোনা চালাতে হয়েছিল। সংস্কৃত কলেজে ব্যাকরণ শ্রেণীর পাঠ কৃতিত্বের সাথে শেষ করে ঈশ্বরচন্দ্র ইংরেজি শ্রেণীর পড়া শুরু করেন। 1833 থেকে 1835 খ্রিস্টাব্দের মধ্যে সাহিত্য শ্রেণীর পাঠ সমাপ্ত করেন তিনি। সাহিত্য শ্রেণীতে তিনি কৃতি শিক্ষক জয়গোপাল তর্কালঙ্কারের কাছে শিক্ষালাভ করেন। সংস্কৃত কলেজে বার্ষিক পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করে পুনরায় কৃতিত্বের পরিচয় দেন। 1835 সালে বিদ্যাসাগর অলঙ্কার শ্রেণীতে ভর্তি হন। এই শ্রেণীতে তিনি 1 বছর পড়াশোনা করেন। ফাইনাল পরীক্ষায় প্রথম হয়ে প্রচুর সুনাম অর্জন ও পুরস্কার লাভ করেন। এরপর তিনি বেদান্ত শ্রেণীতে ভর্তি হন। সেই শ্রেণীতেও তিনি কৃতিত্বের পরিচয় দেন। এরপর ভর্তি হন স্মৃতি শ্রেণীতে। এই শ্রেণীতেও তিনি অসাধারণ সাফল্য দেখান। সংস্কৃত কলেজে একাধিক্রমে 12 বছর অধ্যয়ন করে ব্যাকরণ, কাব্য, অলঙ্কার, বেদান্ত, স্মৃতি, ন্যায় এবং জ্যোতিষশাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন তিনি। বিদ্যাসাগর 1839 খ্রিস্টাব্দে হিন্দু ল কমিটির পরীক্ষায় উত্তীর্ণ হন এবং তার বিদ্যাসাগর উপাধিটি পরীক্ষার শেষে প্রশংসাপত্রে তার নামের আগে ব্যবহার করা হয়। বিদ্যাসাগর উপাধি কেবলমাত্র তার জন্যই যথার্থ ছিল। বিদ্যাসাগর জ্ঞানের সাগর, দয়ার সাগর, করুণার সাগর, মানবতার সাগর, প্রগতিশীলতার সাগর, বিবেকের সাগর সব বিশেষণই তার ক্ষেত্রে যথাযথ ও সুপ্রযোজ্য। বিদ্যাসাগর যখন সংস্কৃত কলেজ ত্যাগ করেন তখন তার বয়স 21 বছর। 1835 খ্রিস্টাব্দে মাত্র 15 বছর বয়সে বিদ্যাসাগর বিয়ে করেন। সে সময় অবশ্য সবার অল্প বয়সেই বিয়ে দেওয়ার একটি রীতি ছিল। স্বাবলম্বী বা প্রাপ্তবয়স্ক হওয়ার কোনো রকম প্রশ্নই ছিল না সে সময়। বিদ্যাসাগরের স্ত্রীর নাম ছিল দিনময়ী দেবী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1841 খ্রিস্টাব্দের 21শে ডিসেম্বর 21 বছর বয়সে তার কর্মজীবন শুরু করেন।
তিনি ওই সময় ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগে হেড পণ্ডিতের দায়িত্ব গ্রহণ করেন। তিনি একই সাথে বিদ্যালয় পরিদর্শকের দায়িত্ব পালন করতেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পক্ষে এত অল্প বয়সে এমন গুরুত্বপূর্ণ পদ লাভ করা সম্ভব ছিল না। ওই কলেজের সেক্রেটারি মিস্টার জিটি মার্শালের ঐকান্তিক আগ্রহ, চেষ্টা ও বিশেষ সুপারিশে সেটা সম্ভব হয়েছিল। বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজে 5 বছর শিক্ষকতা করার পর 1846 সালে সংস্কৃত কলেজে অ্যাসিস্ট্যান্ট পদে যোগদান করেন। সেই সময় ওই কলেজের সেক্রেটারি ছিলেন রসময় দত্ত। চাকরি গ্রহণ করার পর গোটা সংসারের দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নেন। পিতা চাকরি থেকে অবসর গ্রহণ করায় তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিলেন তিনি। এরপর তিনি নিজের ছোট ভাইকেও কলকাতায় নিজের কাছে এনে পড়াশোনা করাতে লাগলেন। শুধু নিজের আত্মীয় ছাড়াও অনেক অনাথ ছাত্রও তার বাসগৃহে থেকে লেখাপড়া করত। এদিকে কর্মক্ষেত্রে তার ক্রমশ উন্নতি হতে থাকে। আপন বুদ্ধিমত্তা ও পাণ্ডিত্যের পরিচয় প্রদান করে তিনি সংস্কৃত কলেজের সহকারী অধ্যাপক, সংস্কৃতের অধ্যাপক, পরে অধ্যক্ষের পদে অধিষ্ঠিত হন। 1846 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর শিক্ষা ব্যবস্থার উন্নতির বিধানে একটি মূল্যবান রিপোর্ট কর্তৃপক্ষের কাছে পেশ করেন। এ বিষয়ে সেক্রেটারি রসময় দত্তের সাথে তার মতবিরোধ দেখা দেয়। এই মতবিরোধের কারণেই তিনি সংস্কৃত কলেজ থেকে পদত্যাগ করে 1847 সালের 16 জুলাই ফোর্ট উইলিয়াম কলেজে প্রত্যাবর্তন করেন। সংস্কৃত কলেজ কর্তৃপক্ষ কিছুদিনের মধ্যেই তাদের ভুল বুঝতে পারে। তারা এসে ঈশ্বরচন্দ্রকে আবার সংস্কৃত কলেজে ফিরিয়ে যাবার অনুরোধ করেন। সংস্কৃত কলেজের শিক্ষা ব্যবস্থার সংস্কার ও কলেজের পুনর্গঠনের বিষয়ে তাকে অবাধ সুযোগ দেওয়া হবে বলে শর্ত দেওয়া হয়, যার ফলে তিনি 1850 সালের ডিসেম্বর মাসে কলেজের সাহিত্য সংস্কৃত বিভাগের অধ্যাপকের দায়িত্বভার গ্রহণ করেন। 1851 সালের 22 জানুয়ারি তিনি নবসৃষ্ট অধ্যক্ষ পদে নিযুক্ত হন। এরপর তিনি সংস্কৃত কলেজের শিক্ষা ব্যবস্থার ব্যাপক সংস্কার সাধন করেন। ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করা হয় তার আমলেই। কর্মজীবনে প্রবেশের পর থেকে তার সাহিত্যকর্ম রচনার পালা শুরু হয়। তিনি সাহিত্যে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখেন। চাকুরি থেকে অবসরে যাবার পরই তিনি একান্তভাবে সাহিত্য সাধনায় মনোনিবেশ করেন। অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনের সময়েই তিনি বাংলার উন্নতমানের পাঠ্যপুস্তকের অভাব অনুভব করেন। এ সময় তিনি বহু বাংলা গদ্য গ্রন্থ রচনা করেন। তার হাতে পড়েই বাংলা গদ্যরীতি তার আপন পথ খুঁজে পায়। এজন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক হিসেবে আখ্যায়িত করেন। বিদ্যাসাগর সংস্কৃত, হিন্দি এবং ইংরেজি থেকে বহু গ্রন্থ বাংলায় অনুবাদ করেছিলেন। তার অনুবাদকৃত গ্রন্থের মধ্যে সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, বেতাল 25 এবং কথামালার গল্প বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব ছাড়াও তার রচিত বর্ণপরিচয় প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ, বোধোদয় এবং অখ্যান মঞ্জুরি গ্রন্থখানি আজও বাংলা ভাষায় গোড়াপত্তনের অপরিহার্য বিষয় বলে বিবেচিত হয়। তার রচিত বোধোদয় সংস্কৃত কলেজের পড়ানোর জন্য রচিত, যা বর্তমান বাংলা সাহিত্যে অনন্য সাধারণ বলে বিবেচিত হয়। তিনি কবি কালিদাসের রচিত শকুন্তলা কাব্যের অবলম্বনে রচনা করলেন বাংলা গদ্য শকুন্তলা। এছাড়া শেক্সপিয়রের নাটক কমেডি অব এরোস এর অনুসরণে লিখলেন ভ্রান্তিবিলাস এবং রামায়ণ থেকে কাহিনী নিয়ে রচনা করলেন সীতার বনবাস। তবে তিনি শুধু যুগ যুগ ধরে সাহিত্য সাধনার জন্যই বাংলা ভাষাভাষীদের নিকট গ্রহণযোগ্য নন, তিনি একজন অসম সাহসী সমাজ সংস্কারকও বটে। আর এজন্যই তিনি হিন্দু সমাজে সবার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। সাহিত্যকর্ম ও সমাজ সংস্কারের পাশাপাশি শিক্ষা বিস্তারেও তার অশেষ অবদান রয়েছে। সংস্কৃত শিক্ষার সংস্কার, বাংলা শিক্ষার ভিত্তি স্থাপন এবং স্ত্রী শিক্ষার পত্তন ও প্রসারে তার প্রয়াস এক অক্ষয় কীর্তি। তিনি শিক্ষা বিস্তারে বহু স্কুল কলেজ প্রতিষ্ঠা করেন। 1849 খ্রিস্টাব্দে দেশীয় কয়েকজন ধনী ও শিক্ষিত লোকের সহায়তায় এবং বেথুন সাহেবের উদ্যোগে কলকাতায় স্ত্রী শিক্ষা বিস্তারের সূত্রপাত হয়। ছোটলাট ফ্রেডারিক হেরিডে সাহেবের পৃষ্ঠপোষকতায় তিনি মেদিনীপুর, বর্ধমান, হুগলি এবং নদিয়া জেলার নানা স্থানে অনেকগুলো বালিকা বিদ্যালয় স্থাপন করেন। বিদ্যাসাগর শিক্ষা বিস্তারে 20টি মডেল স্কুল ও 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। বিদ্যাসাগর তার মাকে দেবীর মতো শ্রদ্ধা করতেন। তিনি অকাতরে মায়ের ইচ্ছা পূরণ করতেন। গ্রামের দাতব্য চিকিৎসালয় ও বিদ্যালয়গুলো মায়ের ইচ্ছা অনুসারেই তিনি প্রতিষ্ঠা করেছিলেন।
বিদ্যাসাগরের মাতৃভক্তির গল্প এদেশে অনেকটা কিংবদন্তির মতো প্রচারিত। জানা যায় ছোট ভাইয়ের বিয়ের চিঠি পেয়ে, মাতৃ আদেশ পেয়ে ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ মার্শাল সাহেবের কাছ থেকে ছুটি চাইলেন বাড়ি যাবার জন্য। ইংরেজ অধ্যক্ষ ছুটি দিতে না চাইলে তিনি চাকরি ছেড়ে দেবার ইচ্ছা প্রকাশ করলেন, মাতৃ আদেশ অমান্য করা অসম্ভব বলে। পরে ছুটি পেলে রাত্রেই বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলেন। পথে প্রমত্তা দামোদর নদী, আবহাওয়া খারাপ থাকায় নদী পারাপারের জন্য কোনো নৌকা পাওয়া গেল না। তখন তিনি নদী সাঁতরিয়ে বাড়িতে এসে পৌঁছালেন, এমনই ছিল তার মাতৃভক্তি। বিদ্যাসাগর কর্তৃপক্ষের সাথে মতবিরোধের কারণে 1858 সালের 3 নভেম্বর 500 টাকার মাসিক বেতনের সংস্কৃত কলেজের অধ্যক্ষ এবং অন্যান্য সরকারি পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। বিদ্যাসাগর 1856 সালে তত্ত্ববোধিনী সভার অন্তর্ভুক্ত হন। 1859 সালে তিনি ক্যালকাটা ট্রেনিং স্কুল স্থাপনে বিশেষ ভূমিকা পালন করেন। 1864 সালে এই প্রতিষ্ঠানের নাম রাখা হয় হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউট। বিদ্যাসাগর হন এর সেক্রেটারি। 1872 সালে এটিকে দ্বিতীয় শ্রেণীর এবং 1879 সালে প্রথম শ্রেণীর কলেজে পরিণত করা হয়। বর্তমানে এর নাম বিদ্যাসাগর কলেজ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন পরের দুঃখে অতি কাতর। মহাকবি মাইকেল মধুসূদন দত্তকে তিনি বিভিন্ন সময়ে প্রচুর অর্থ দিয়ে সাহায্য করেন। কবি নবীনচন্দ্র সেনও যৌবনে বিদ্যাসাগরের অর্থে লেখাপড়া করেছিলেন। বিদ্যাসাগর সহজ সরল জীবনযাপন করতে ভালোবাসতেন। সাদাশীতে পোশাকে গায়ে মোটা চাদর এবং চটি জুতা ছিল তার একমাত্র পরিচ্ছদ। বিদ্যাসাগরের উল্লেখযোগ্য কীর্তিগুলোর মধ্যে সমাজ সংস্কারগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বিধবা বিবাহের পক্ষে শাস্ত্রীয় প্রমাণ উপস্থাপন করে 1885 সালের জানুয়ারি মাসে তিনি বিধবা বিবাহের পক্ষে শাস্ত্রীয় প্রমাণ উপস্থাপন করেন এবং বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এই বিষয়ে একটি পুস্তিকা প্রণয়ন করেন। হিন্দু রক্ষণশীল সমাজ বিধবা বিবাহের তীব্র বিরোধিতায় মারমুখী হয়ে ওঠেন। 1855 সালের অক্টোবর মাসে বিরুদ্ধবাদীদের অপতৎপরতার দাঁত ভাঙা জবাব দেবার জন্য একই শিরোনামে আরেকটি পুস্তক প্রকাশ করেন। 1855 সালের 4 অক্টোবর বিধবা বিবাহ আইন পাশ করার জন্য ভারতের ব্রিটিশ সরকারের কাছে তিনি আবেদনপত্র পেশ করেন। এই আবেদনপত্রের সাথে তিনি বিধবা বিবাহ আইনের একটি খসড়াও সংযুক্ত করে দিয়েছিলেন। 1856 সালের 17 নভেম্বর রাজা রাধাকান্ত দেবের নেতৃত্বে বিরোধী শিবির থেকেও সরকারের কাছে বিপরীত একটি আবেদনপত্র দাখিল করা হয়। 1855 সালের 17 নভেম্বর খসড়াটি গভর্নমেন্ট অব ইন্ডিয়া কাউন্সিলে উপস্থাপিত হয়। বহুবিধ বিচার বিশ্লেষণের পর ব্যবস্থাপক সভা কর্তৃক বিধবা বিবাহ আইনের খসড়াটি গৃহীত হয়। 1856 সালের 26 জুলাই গভর্নর জেনারেলের সম্মতিক্রমে এটি আইনে পরিণত হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি হতদরিদ্র মহিলাদের সেবা সহায়তা দিয়ে বাঁচানোর জন্য হিন্দু ফ্যামিলি গ্র্যাচুইটি ফান্ড গঠন করেন। তিনি চিরদিন কুসংস্কার, গোড়ামি আর ধর্মান্ধতার বিরুদ্ধে আপোষহীনভাবে লড়াই করে গেছেন। বাঙালি জাতি সর্বপ্রথম বড় হবার, যোগ্য হবার, মানবিক হবার, আধুনিক, প্রগতিশীল ও বিশ্বজনীন হবার দৃষ্টান্ত খুঁজে পেয়েছিলেন বিদ্যাসাগরের মধ্যে। রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্বন্ধে বলেছেন, তিনি হিন্দু ছিলেন না, বাঙালি বা ব্রাহ্মণ ছিলেন না, ছিলেন মানুষ। এই মন্তব্যের তাৎপর্য অতলস্পর্শী, কারণ কারো যথার্থ মানুষ হওয়া অত সহজ কথা নয়। ডক্টর সুকুমার সেন বলেছেন, বিদ্যাসাগরের আগে বাংলা গদ্যের চল ছিল, চাল ছিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে মহাত্মা গান্ধী বলেছেন, আমি যে দরিদ্র বাঙালি ব্রাহ্মণকে শ্রদ্ধা করি, তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিশাল ও বৈচিত্র্যময় কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ বিদ্যাসাগর 1864 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রয়্যাল এশিয়াটিক সোসাইটির সদস্য নির্বাচিত হন। 1880 খ্রিস্টাব্দে ভারত সরকার তাকে CIE উপাধিতে ভূষিত করে। কঠিন পরিশ্রমজনিত কারণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্বাস্থ্য আস্তে আস্তে ভেঙে পড়ে। শেষ জীবনে তিনি বিহারের অন্তর্গত কর্মাটারে কাটান। সাঁওতালদের অনাড়ম্বর জীবনযাপন তাকে মুগ্ধ করে। তিনি তাদের অবহেলিত অবস্থা দেখে তাদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেন। এই মহামতি বিদ্যাসাগর 1891 সালের 29 জুলাই 71 বছর বয়সে পরলোক গমন করেন। তিনি বাঙালি হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রবর্তন করে সমাজ সংস্কারের এক অসাধারণ ইতিহাস সৃষ্টি করে গেছেন।
এখনকার মতো এ পর্যন্তই আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করেন। আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর মনে রাখবেন, আপনার একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রিপশন আমাদেরকে পরবর্তী ভিডিওটি আরও সুন্দর করে তৈরি করার জন্য বিশেষভাবে অনুপ্রাণিত করবে। সো নেভার ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস অ্যান্ড অলসো নেভার ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস আওয়ার নেক্সট।